বজ্রাসন। উপকারিতা: দুপুরে ও রাতে প্রধান আহারের পর এই আসনটি করলে হজম শক্তি বৃদ্ধি পায়। পায়ে সায়াটিকা ও গেঁটে বাতের ভয় থাকে না এই বজ্রাসনের ফলে। মনঃসংযোগ বাড়াতে, অম্ল, অজীর্ণ, কোষ্ঠবদ্ধতা সারাতে, স্বপ্নদোষ, লো ব্যাক পেইন, স্নায়ু দুর্বলতা, ডায়াবেটিস, ওবেসিটি, আলস্য ইত্যাদি রোগে এই আসন উপকারী। নিষেধ: অ্যাকিউট এবং ক্রনিক অস্টিও আর্থ্রাইটিসে জোর করে অভ্যেস করা ঠিক নয়, ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই এই আসন করা উচিত। বজ্রাসনের পদ্ধতি: বিশ্রাম অবস্থা থেকে বাম হাত দিয়ে বাম পায়ের থাম্ব আঙুল ধরে হাঁটু থেকে ভাঁজ করে রাখতে হবে। একইভাবে ডান হাত দিয়ে ডান পা ভাঁজ করতে হবে। পায়ের পাতাগুলি বাইরের দিকে বেরিয়ে থাকবে ও মেঝেতে লেগে থাকবে। পায়ের গোড়ালি দুটির মাঝে গ্যাপ থাকবে। হাত দুটি সোজা করে দুই পায়ের থাইয়ের ওপর থাকবে। শিরদাঁড়া সোজা থাকবে। দৃষ্টি দুটি ভ্রুর মাঝে রাখতে হবে বা দূরে সোজা রাখতে হবে। শ্বাস স্বাভাবিক থাকবে। এই আসনটি নরম বিছানায় করা উচিত। একসঙ্গে 5 থেকে 30 মিনিট পর্যন্ত বসার অভ্যেস করতে হবে।